গাছ আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক কথায় বলতে গেলে আমাদের জীবনে পুরোটাই নির্ভর করে গাছের উপর। কিন্তু কথাতেই তো আছে, যিনি জীবন দিতে পারেন তিনি কেড়েও নিতে পারেন। আজ আমরা এমনই একটা বাগানের কথা জানব যেখানে জীবন এবং মৃত্যু একসূত্রে মিলিত হয়েছে, সৌন্দর্য যেখানে হয়েছে বিপজ্জনক। হ্যাঁ, সত্যিই তাই। অ্যালনুইক পয়জন গার্ডেন বা বিশের বাগানে আপনাকে স্বাগত। আরও জেনে অবাক হবেন যে এটা কোনো প্রকৃতি সৃষ্টি নয়, বাগানটি তৈরি করেছে আমাদের মতো মানুষেরাই। তো চলুন সময় নষ্ট না করে ভিডিও শুরু করা যাক। বাগানে প্রবেশের মুখেই চোখে পড়বে বিশাল লোহার গেট। গেটে ঝুলানো রয়েছে সাইনবোর্ড, তাতে বড় বড় করে লেখা দিস প্লান্টস ক্যান কিল, মানে এই উদ্ভিদগুলো আপনার প্রাণ কেড়ে নিতে পারে। লেখার মাঝে দেখানো হয়েছে কঙ্কালের মুখ ও হাড় দিয়ে তৈরি ক্রস চিহ্ন, মানে বিপৎসীমা, অনেকটা জলদস্যুদের পতাকায় থাকা চিহ্নের মতো, যার মাধ্যমে আপনাকে বোঝানো হয়েছে কয়েক মুহূর্তের মধ্যেই এই বাগান কোনো ব্যক্তির প্রাণ বিনাশ ঘটাতে পারে। ইংল্যান্ডের নর্থাম্বারল্যান্ডের অ্যালনুইক গার্ডেনের একটি অংশই হচ্ছে ভয়ঙ্কর এই বাগানটি, যা পয়জন গার্ডেন বা বিষের বাগান নামে পরিচিত। তবে কারা এই বাগানটি তৈরি করেছিল এবং কেনই বা তৈরি করা হয়েছিল? বিষাক্ত এই বাগানটি তৈরি করেছিলেন নর্থাম্বারল্যান্ডের ডাচেস জেন পার্সি। তিনি 2005 সালে বৃহত্তর অ্যালনুইক গার্ডেনের অংশ হিসেবে এই বাগানটি তৈরির সূচনা করেছিলেন, যার মূল লক্ষ্য ছিল অ্যালনুইক প্রাসাদের চারপাশের বাগানগুলোকে একটি শিক্ষামূলক আকর্ষণে রূপান্তর করা। শুধু বৈজ্ঞানিক গবেষণা নয়, আমাদের চারপাশে যে অসংখ্য বিষাক্ত উদ্ভিদ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাও এর উদ্দেশ্য। পয়জন গার্ডেনটি বিভিন্ন ধরনের বিষাক্ত এবং বিপজ্জনক উদ্ভিদ প্রদর্শন এবং তাদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি চিত্তাকর্ষক এবং তথ্যপূর্ণ উভয়ের জন্য ডিজাইন করা হয়েছে, যা দর্শকদের বিষাক্ত উদ্ভিদের ইতিহাস, ব্যবহার এবং বিপদ সম্পর্কে ধারণা প্রদান করবে। তবে এই বাগানটির প্রকৃত খরচ সম্পর্কে ধারণা দেওয়া কঠিন। ভয়ানক এই বাগানে বিষাক্ত উদ্ভিদের সংখ্যা 100টিরও বেশি, যার মধ্যে রয়েছে ক্যাস্টারবিন, যা এর বীজের জন্য চাষ করা হয়। এটাকে বিশ্বের সবচেয়ে বিষাক্ত উদ্ভিদের স্বীকৃতি দিয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড। লেবার নাম এই গাছটি তার হলুদ ফুলের জন্য পরিচিত, যার সমস্ত অংশই বিষাক্ত। এছাড়া এটি গোটা ইউরোপের দ্বিতীয় বিষাক্ত উদ্ভিদ প্রজাতি। ইউ গাছে ট্যাক্সিন নামক বিষাক্ত যৌগ থাকে, যা এর বাকল, পাতা এবং বীজে পাওয়া যায়। ওলিয়েন্ডার এটি একটি সুন্দর ফুল বিশিষ্ট বিষাক্ত উদ্ভিদ, যার সমস্ত অংশে কার্ডিয়াক গ্লাইকোসাইট থাকে। এছাড়াও এই বাগানে মংসহুড, ডেডলি নাইটশেড, অ্যাঞ্জেলস ট্রায়াম্পেড, মানচিনিল, স্ট্রিকনিন ট্রিয়ের মতো ভয়ানক সব বিষাক্ত উদ্ভিদ রয়েছে। এখন আপনি কি ভাবছেন, এখানে ঘুরে আসতে চান? অবশ্যই সম্ভব। বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি সাধারণ দর্শকদেরও প্রবেশের অনুমতিও দেওয়া হয়েছে এই বাগানে। তবে আপনাকে কিছু নিয়ম ফলো করতে হবে। প্রথমেই আপনাকে লিখিত হলফনামা জমা দিতে হবে, সঙ্গে গাইড রাখতে হবে। গাছ ও ফুলের গন্ধ নেওয়া, স্পর্শ করা সম্পূর্ণ নিষিদ্ধ। বাগানের নির্দিষ্ট সাইনবোর্ডগুলোর প্রতি নজর রাখতে হবে, শিশুদের প্রতি থাকতে হবে সতর্ক। অনেকের কিছু নির্দিষ্ট গাছের প্রতি অ্যালার্জির সমস্যা থাকে, সেক্ষেত্রে গাইডের সহায়তায় এরকম গাছ সমৃদ্ধ স্থানগুলো এড়িয়ে চলতে পারেন। পয়জন গার্ডেন ওয়েবসাইটের তথ্য মতে, তবুও প্রতি বছর কয়েকশো পর্যটক এই বাগানে ঘুরতে এসে অজ্ঞান হয়ে যান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। চাইলে কমেন্ট বক্সে আপনি আপনার মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করতে পারেন। তো হাজির হচ্ছি নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।